পর্যটনের মরসুম শুরু হতেই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে কোমর বেঁধে নেমে পড়ল বনদপ্তর। বনদপ্তরের চাতনা ফরেস্ট রেঞ্জ ও শুশুনিয়া বেটের বনকর্মী ও আধিকারিকরা একগুচ্ছ নির্দেশিকা ছাপিয়ে লিফলেট বিলি করল। পাশাপাশি আজ শুশুনিয়া মাঙ্গলিক সংঘ ও ছাতনা বনদপ্তর যৌথ উদ্যোগে একটি সচেতনতা গড়ার প্রচার মিছিলেরও আয়োজন করে। এই মিছিল থেকে শুশুনিয়া পাহাড়ের সবুজ রক্ষা এবং পাহাড়ের ইকোসিস্টেম বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় একগুচ্ছ সতর্কবার্তা বিধি বেঁধে দিয়েছে বনদপ্তর। যেমন শুশুনিয়া পাহাড় এবং সংলগ্ন এলাকার প্লাস্টিক ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। পাহাড়ে খালি জলের বোতল, চিপসের প্যাকেট এবং যে কোনো প্রকারের বজ্র পদার্থ ফেলা চলবে না। জঙ্গলের গাছে পেরেক পোঁতা, গাছের গুড়িতে খোদাই করে নাম লেখা, গাছের ছালের মধ্যে কয়েন সাঁটিয়ে দেওয়া, এমন কাজ থেকে বিরত থাকতে হবে সকলকে। পাশাপাশি পাহাড়ের ওপরে শুকনো পাতা বা গাছে আগুন লাগানো, সিগারেট বা বিড়ির অবশিষ্ট অংশ ফেলা, কোনো দাহ্য পদার্থ নিয়ে পাহাড়ে চড়া নিষিদ্ধ। এছাড়া বিনা অনুমতিতে রক ক্লাইম্বিং অর্থাৎ পাহাড়ের শীর্ষের চড়া, পাহাড়ের পাদদেশে তাঁবু খাটানো চলবে না। শব্দ দূষণ বিধি লঙ্ঘন করে জোরে মাইক বাজালেও এখানকার বাস্তুতন্ত্রে প্রভাব ফেলবে, তাই মাইক বাজাতে হবে সীমিত শব্দের মধ্যে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, এলাকার হোটেল ব্যবসায়ী, দোকানদার এবং ট্রেকিং এর জন্য আসা পাহাড় প্রেমী সকলকেই এই বনদপ্তরের জারি করা সতর্কবার্তা অর্থাৎ বিভিন্ন সতর্কবার্তা বিধি মেনেই চলার আহ্বান জানাচ্ছে বনদপ্তর। সেই জন্য এই সচেতনতা গড়তে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাতনার বনদপ্তরের রেঞ্জার ঈশা বোস। এখন দেখার বনদপ্তরের এই কর্মসূচিতে মানুষ কতখানি সচেতন হয়, তা না হলে বনদপ্তরকে বিকল্প পথ হিসেবে বিধি অমান্যকারীদের জরিমানা বা শাস্তির কোপে ফেলে সবক শেখাতে হবে তা বলাই বাহুল্য। আগে মানে শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বনদপ্তরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে। আর শুশুনিয়া মাঙ্গলিক সংঘের গাছ লাগানো একটা প্রথম থেকেই আছে, আমাদের জন্মলগ্ন থেকে আমরা গাছ লাগাই এবং আমরা শুশুনিয়া পাহাড় আমাদের হৃদয়, শুশুনিয়া পাহাড়কে আমরা সকলেই ভালোবাসি। শুশুনিয়া পাহাড়কে এই প্লাস্টিক থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছি আমরা আজ থেকে যতটা ভালো করে করা যায়। আর বনদপ্তর আমাদের সঙ্গে আছেন, আমাদের মাঙ্গলিক সঙ্গে সঙ্গে বনদপ্তর সহযোগিতা করেছেন। আমরা আশা করি শুশুনিয়াকে এই প্লাস্টিক বা এই আগুন লাগা থেকে মানে রেহাই দেওয়া, শুশুনিয়া পাহাড়কে বা শুশুনিয়ার পরিবেশটাকে ঠিকঠাক আমরা সম্ভব। আজকে আমাদের শুশুনিয়ার একটা পরিবেশ সচেতনতার পরিবেশের সচেতনতামূলক একটা কর্মসূচি ছিল, যেখানে আমরা এই শুশুনিয়া পাহাড়টা যে প্লাস্টিক মুক্ত একটা এরিয়া সেইটাকে প্রচার চালানো, লোকাল যারা দোকান আছে, গ্রামবাসী আছে আর পিকনিক যারা করতে আসছেন তাদের সবার মধ্যে এই সচেতনতাটা প্রচার করা যে প্লাস্টিকটা ছড়াবেন না বা কোনো দাহ্য বস্তু নিয়ে পাহাড়ে উঠবেন না, এই আর কি। মানে পুরো ওভারঅল পরিবেশ রিলেটেড একটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে করা শুরু করলাম। আমরা আমাদের বিট অফিস থেকে একটা রোড র্যালি করলাম এবং সেখানে আমরা আমাদের প্রচারে যা যা বক্তব্য সেগুলোকেও বললাম এবং তার সাথে লোকাল যে দোকান এবং লজগুলো আছে সেখানে আমরা আমাদের বনদপ্তরের তরফ থেকে যে লিফলেটগুলো প্রিন্ট করা হয়েছে, আমাদের যেগুলো বনদপ্তরের বক্তব্য থাকে সবসময়তেই যে কী করা উচিত কী করা উচিত না, সেইগুলো লিখিত আকারে আমরা তাদেরকে দিলাম এবং বললাম যে তারা যেন সেইগুলোকে তাদের দোকানের সামনে বা লজের রিসেপশনের সামনে আটকে রাখে, যাতে বাইরে থেকে যারা ট্যুরিস্ট আসছেন তাদের মধ্যেও সেই সচেতনতাটা হয় যে কী করা উচিত কী করা উচিত না, এবং এখানে যারা লোকাল এখন পিকনিকের লোকজন এসছেন তাদের সঙ্গেও আমরা জনজনে ইন্টারঅ্যাক্ট করলাম এবং তাদেরকেও বোঝানোর চেষ্টা করলাম যে এখানে কী করা উচিত কী করা উচিত নয়। এই বিষয়টাতে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই শুশুনিয়া মাঙ্গলিক সংঘ ক্লাবকে, এই একটা সামাজিক অ্যাওয়ারনেস ওদের মধ্যে অলরেডি আছে, তো আজকে ওরা আমাদের সাথে এই কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং ওরা বুঝেছে যে যারা আছে ইউথ আছে যারা যুব সমাজ আছে তারা আমাদের সাথে এগিয়ে আসছে, মানে এটা আমাদের জন্য একটা খুব মানে আনন্দের বিষয় যে আমরা তাদের মধ্যে দিয়ে লোকাল যারা যুব সমাজ আছে তাদের মধ্যে দিয়ে আমরা এই সচেতনতাটা ছড়িয়ে দিতে পারছি, যাতে
গ্রামের লোকেরাও এটা বুঝতে পারে এবং ফিল করতে পারে যে কি করা উচিত কি করা উচিত না, এবং আশা করব ভবিষ্যতে এদের দেখা দেখি আরও আশপাশের যে আরও গ্রাম আছে তাদেরও যারা ক্লাব আছে বা যুব সমাজ আছে বা লোকজন যারা আছে তারাও আমাদের সাথে এগিয়ে এসে একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করবে। কারণ একটা পাহাড়কে বাঁচাতে তার পরিবেশকে বাঁচাতে খালি প্রশাসন স্ট্রং হলে তো হবে না, লোকাল লোকেদেরও সহযোগিতা দরকার। প্রত্যেকটা মানুষের সহযোগিতায় জায়গাটা একটা সুন্দর জায়গায় রূপান্তরিত হবে। আমরা প্রতি বছরই এই ধরনের অ্যাওয়ারনেস করে থাকি, এই বছর আরও বেশি করে করছি। এই বছরে আমাদের বন দফতরের তরফ থেকে বক্তব্য হচ্ছে যে আমরা আগুন লাগতেই দেব না, এক বিন্দু আগুন লাগতে দেব না, এক ফোঁটা প্লাস্টিক ফেলতে দেব না, যাতে আমরা পরিবেশটাকে এখানে আরও সুন্দর করতে পারি। এটা যে পশ্চিমবঙ্গের এত নাম করা একটা ট্যুরিস্ট স্পট, এত সুন্দর একটা দেখার জায়গা, লোকেরা এখানে আসেন যেন তারা বারবার এখানে ফিরে আসতে চান, এই রকম একটা পরিবেশ আমরা এখানে তুলে ধরতে চাইছি, যাতে কোনো রকম এই যে আগুন লাগার বদনাম প্রতি বছর শুশুনিয়ায় থাকে, আমরা এইবারে বদ্ধপরিকর যে আমরা সেই বদনামটা ঘোচাতে চাই। তার জন্য আমি এখানে প্রতিটা মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমার কাছে বন দপ্তরের তরফ থেকে আগুন নেভানোর জন্য তো যত রকম কর্মসূচি করা যায় সেটা করা হয়েছে। নজরদারির জন্য পাহাড়ের ওপর এখানে ওয়াচটাওয়ার তৈরি হয়েছে, চারিদিকে জলের ট্যাঙ্কি তৈরি হয়েছে, এমনকি নজরদারি করার জন্য এক এক জায়গায় সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে, যাতে যে কোনো রকমের অগ্নিসংযোগ বা কোনো কিছু লোকজন এখানে পাথর তুলছে বা মাটি তুলছে সেইগুলো আমরা নজরদারি করতে পারি তার বিরুদ্ধে। তো সেইগুলো আমাদের তরফ থেকে করা হয়েছে। এছাড়া তো আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি আছেই আগুন নেভানো, কিন্তু আগুন নেভানোটা পরের কথা। আমার এইবারের যেটা মেন প্রচার করার বা মেন যেটা আমার বক্তব্য সাধারণ লোকের কাছে যে আমরা এবার আগুনটা লাগতেই দেব না, যতটা সম্ভব আমরা চেষ্টা করবো যাতে আগুনটা না লাগে এখানে। পরিকর আমরা শুধু শুশুনিয়া পাহাড়টি বাঁচানো না, এখানকার বন্য জীবন, বন্য প্রাণ, পরিবেশ, গাছপালা যেগুলো সেগুলো সংরক্ষণ, এবং সেটা সমস্ত কিছুই হবে হচ্ছে যত আমরা সাধারণ লোকের সহযোগিতাটা এখানে পাবো। সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই যাতে এখানটাকে, এই জায়গাটাকে একটা মডেল ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা তুলে ধরতে পারি, আরও সুন্দর করতে পারি, আরও এখানে কত রকমভাবে বিউটিফিকেশন করা যায় বা আরও কী কী করা যায় সেইগুলো নিয়েও আমাদের যথেষ্ট চিন্তাভাবনা আছে, এবং আমরা লোকাল লোকেদের সহযোগিতাটা এই জন্য বারবার করে এখানে আশা করি বা দাবি করি। আমার নাম ঈশা বোস, আমি এখানকার রেঞ্জ অফিসার।